বাংলা বছরের প্রথম দিন করোনায় মৃত্যু ও আক্রান্ত রেকর্ড ছাড়ালো। 24 ঘন্টায় 7 মৃত্যু ও 209 জন শনাক্তের তথ্য। দেশে রোগীর সংখ্যা হাজারের বেশি। বিশ্বজুড়ে প্রায় 1,20,000 মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে আরও 1,500 জনের প্রাণহানি। ভারতে 3 মে পর্যন্ত বাড়ল লকডাউন। করোনায় ফিকে হয়ে গেছে বাংলা নববর্ষ। 1427-এর উৎসব। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা আদান প্রদান। ঘরে থাকার আহ্বান জানিয়ে শুভেচ্ছা আর সেতুমন্ত্রী। দেশে নতুন শনাক্তদের বেশিরভাগই রাজধানীর, তবু লকডাউন মানতে অনীহা। বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ, তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শুভ নববর্ষ। স্বাগত বেলা 3টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। শুরুতে স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্য করোনা ভাইরাস পরিস্থিতি। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে 24 ঘন্টায় নতুন করে আরও 209 জন আক্রান্ত হয়েছেন। আজ নিয়মিত ব্রিফিংয়ে IEDCR জানিয়েছে সারা দেশে একদিনে মারা গেছেন 7 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 46 জনে, আর মোট আক্রান্ত 1,012 জন। নতুনদের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সারা দেশে 1,905 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে করোনা প্রতিরোধে সবাইকে যে করেই হোক বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর জরুরি কাজে বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা 209 জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি 1,012 জন। গত 24 ঘন্টায়, দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন এবং আমাদের সর্বমোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 46 জন। সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গত 24 ঘন্টায় আমাদের কোনো সুস্থ ব্যক্তি বাড়ি ফিরে যাননি, তবে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 42 জন। এক একটি দিন যেন নতুন আরেক বিভীষিকা নিয়ে হাজির হচ্ছে। কোভিড-19 আঘাতে বিশ্বজুড়ে একদিনেই প্রাণ গেল আরও 5,000 মানুষের। এখন পর্যন্ত সারা বিশ্বে মোট মৃত্যু হয়েছে 1,19,700 মানুষের, আর আক্রান্ত হয়েছেন 19,25,000 মানুষ। আর এর মধ্যে যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে আছে সবচেয়ে শোচনীয় অবস্থায়। দেশটিতে গেল 24 ঘন্টায় নতুন করে 1,500 মানুষের মৃত্যুতে, মোট প্রাণহানি দাঁড়িয়েছে 23,640-এ। এছাড়া স্পেন, ইতালি ও ফ্রান্সে 24 ঘন্টায় 500 করে মানুষের মৃত্যু হয়েছে। তবে কিছুটা কমেছে জার্মানি ও ইরানে। যুক্তরাজ্যেও গেল দিনের চেয়ে কিছুটা কমে 717 জনের মৃত্যুতে। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 11,329 জন। এদিকে ফ্রান্স, ভারত, নাইজেরিয়াতে বাড়ানো হচ্ছে লকডাউনের সময়সীমা। এবারে উৎসবহীন বৈশাখ পালনের খবর। আজ পহেলা বৈশাখ, স্বাগত 1427 বঙ্গাব্দ। সময় পরিক্রমায় আবার শুরু হলো বাংলা নতুন বছর গণনা। কিন্তু করোনার দারুণ প্রকোপে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ জুড়ে ছিল বিষণ্ণতা। স্বাধীনতার পর এবারই প্রথম রমনা বটমূলে ছিল না ছায়ানটের আয়োজন। চারুকলা থেকে বের হয়নি অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে মঙ্গল শোভাযাত্রা। কোথাও দেখা যায়নি লালপাড়ের শাড়ি আর পাঞ্জাবি গায়ে তারুণ্যের উচ্ছ্বাস। করোনা সংক্রমণ ঠেকাতে বৈশাখ বরণ আটকেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরো জানাচ্ছেন তানজিম মেহেদি। পয়লা বৈশাখে নতুন সূর্যের উদয় হয়েছে ঠিকই, তবুও বিষণ্ণতা কাটেনি। অদৃশ্য শত্রু প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকাতে বাঙালির প্রাণের উৎসবে ছিল ভাটার টান। এদিন সকালে শহরের সব পথ বেঁকে যেত রমনা বটমূলের দিকে। ছায়ানটের বর্ষবরণের ধ্বনিতে মিলিত হতো হাজারো প্রাণ। সেই রমনা জনশূন্য, গেটে ঝুলছে তালা। সাম্প্রদায়িক শক্তির রক্তচক্ষু কিংবা জঙ্গিদের বোমা হামলাও ঠেকাতে পারেনি যে আয়োজন, অনুজীব করোনা সেখানে নিয়ে এসেছে একরাশ নীরবতা। চারুকলার দেয়ালজুড়ে বর্ণিল শিল্পকর্ম আবেশ ছড়িয়ে রেখেছে, কিন্তু শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটির মতোই নির্বাক গোটা প্রাঙ্গণ।
নেই প্রাণ, চারদিকে শুনশান নীরবতা। অশুভকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরে চারুকলা থেকে বের হতো মঙ্গল শোভাযাত্রা। করোনা সংক্রমণ ঠেকাতে এবার সেটিও বন্ধ। 1989 সালে শুরুর পর এই প্রথম ছেদ পড়ল মঙ্গল শোভাযাত্রায়। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানাই একসাথে মিলিত হওয়ার জন্য। আর আজকে যে ভাইরাসের কবলে আমরা পড়েছি, সেটা থেকে আমরা নিস্তার পেতে আমাদেরকে আসলে পরস্পর থেকে দূরে থাকতে হবে। এই দূরত্ব বজায় রেখে এই আয়োজন আমাদের সম্ভব ছিল। তবে থেমে থাকেনি চারুকলা। বর্ষবরণের উৎসবে নেমে আসা বিষণ্নতাকে মুছে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছে তারা। বর্ষবরণ 1427 নামের একটি ফেসবুক পেজ ও ইউটিউব থেকে সবার মাঝে গান, কবিতা, পুতুল নাচ, শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিচ্ছেন চারুকলা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানুষের সম্মিলিত প্রচেষ্টায় কেটে যাবে এই বিষণ্ণতা। বৈশাখের নতুন সূর্যতাপে ধুয়ে মুছে যাবে সব জীর্ণতা, মলিনতা। বাঙালি আবারও মাতবে তার প্রাণের উৎসবে। আজকের দিনে ঘরে থাকা সব মানুষের এটাই প্রত্যাশা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। বাংলা নববর্ষ 1427 উপলক্ষে দেশবাসীকে মঙ্গল কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় তিনি সবাইকে ঘরে থেকে নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। সমাগম এড়িয়ে ঘরে বসেই যতটা আনন্দ চিরায়ত বাঙালির চেতনায় এবারের বাংলা নববর্ষ উদযাপন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে, সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি। সারা দেশ যখন করোনা ভাইরাসের প্রভাবে গৃহবন্দী, তখন ধীরে ধীরে প্রকৃতি ফিরে পেতে শুরু করেছে প্রাণ। নগদ জুড়ে নববর্ষের গান গাইছে পাখি, গাছে গাছে নতুন কুড়ি আর সবুজের সমারোহ। বাংলা বছরের প্রথম দিন ঢাকার প্রাকৃতিক সৌন্দর্যের বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। নববর্ষের দিন রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে পাখিদের দল। গাছে গাছে হরেক রকম কণ্ঠে একের পর এক গেয়ে যাচ্ছে তারা। পাখিদের এই গানের সুরে মুগ্ধ হয় কাঠবেড়ালি। গাছ থেকে নেমে এসে যোগ দেয় প্রকৃতির এই মহা উৎসবে। যেন বহুদিন পর প্রকৃতি ফিরে পেতে শুরু করেছে তার সজীবতা। নীলাভ আকাশের নিচে সবুজ গাছেদের সারি আর শান্ত বহমান জলধারা, তার আশেপাশে ফড়িংয়ের আনাগোনা, এই চিত্রই বলে দেয় মানুষের বাধ্যগত অবসরে কতটা বিশুদ্ধ হচ্ছে বাতাস। কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও বলছেন একই কথা। তাদের মতে বায়ুদূষণের ফলে ওজন স্তরের যে গভীর ক্ষত তৈরি হয়েছিল তা কাটিয়ে সজীব হয়ে উঠছে প্রকৃতি। গাঢ় সবুজ পাতা, রঙিন ফুল আর পাখিদের কোলাহলের এই উৎসব যেন নগরীর প্রকৃতিকে আঁকছে নতুনভাবে, প্রতিদিন খুব যত্ন করে। সারা পৃথিবী এই মুহূর্তে যখন ঘরবন্দি অবস্থান করছেন, সেই সুযোগে প্রকৃতি সাজিয়ে নিচ্ছে নিজেকে, আর সেই সাথে এই বার্তাও দিচ্ছে যে কোনো মহামারী বিপর্যয় থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্য করোনা ভাইরাস পরিস্থিতি। প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার মানুষ। রাজধানীর 75টি এলাকায় চলছে লকডাউন, তবে এখনও অঘোষিত এসব লকডাউন মানছে না সাধারণ মানুষ। রাজপথে যেমন গাড়ির আনাগোনা কমছে না, তেমনি কোনোভাবেই বাড়ি থেকে অকারণে বের হওয়া মানুষদেরও ঠেকানো যাচ্ছে না। যদিও প্রতিদিনই রাজধানীর প্রতিটি সড়কে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। মানুষের বাইরে বের হওয়া ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং, টহল সহ জীবাণুনাশক ছিটানোর কাজগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষের অকারণ ভিড় নিয়ন্ত্রণ করতে। সারা দেশেই সশস্ত্র বাহিনীর এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
20-22 তারিখের মধ্যে পুরোপুরি প্রস্তুত হবে করোনা রোগীদের জন্য নির্মাণাধীন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির অস্থায়ী হাসপাতালের কাজ। এরই মধ্যে জোর প্রস্তুতি চলছে নির্মাণ কাজের। নির্মাণকারী সরকারি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের প্রতি। সুলতান আহমেদের রিপোর্ট। করোনার ভয়াল ছুবলে যখন স্থবির সারাদেশ, তখনও একদল সাহসী শ্রমিক কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এ কাজ মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে ভেবেই হয়তো বাড়তি সাহস পাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে ডাক্তার ও নার্সদের কক্ষ নির্মাণের কাজ এগিয়েছে অনেকটাই। আইসিসিবির অস্থায়ী এই হাসপাতাল হবে 2000 শয্যার। চারটি হলের বাইরে বড় তাঁবু জুড়ে থাকবে 1500 বেডের ব্যবস্থা। এরই মধ্যে আনা হয়েছে একটি ড্যামো বেড। দুই একদিনের মধ্যেই বেড আনার কাজ শুরু হবে বলে জানালেন প্রকৌশলীরা। 250 বেডের জন্য আমাদের ডাক্তারের একটা অংশ আছে, নার্সদের একটা অংশ আছে, প্রতিটা পেশেন্টকে দেখার জন্য আমাদের সিসি ক্যামেরা সার্বক্ষণিক সার্ভেলেন্স থাকবে, আর আমাদের কাপড় চোপড় পরিষ্কারের জন্য ওয়াশিং প্ল্যান্ট থাকবে। 18-19 তারিখের মধ্যে বেড চলে আসবে, আমরা আশা করি 20 তারিখের মধ্যে আমরা বেড প্লেস করতে পারব। দেশের এই ক্রান্তিকালে মানুষের কথা ভেবে শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার এই অবদানে কৃতজ্ঞতা জানান নির্মাণকারী প্রতিষ্ঠানটিও। সব ধরনের মেটেরিয়ালস প্রকিউর করাও খুব দুরূহ ব্যাপার, তারপরে বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় এবং তাদের সার্বক্ষণিক সহায়তা পেয়ে আমরা কাজটা এগিয়ে নিচ্ছি এবং আপনারাও আমাদেরকে সার্বক্ষণিক সহায়তা করছেন। আমরা আশা করছি যে আগামী 20-22 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা এই হসপিটালটা চালু করতে পারব। তিনি জানান পরিস্থিতি বিবেচনায় রাজধানীর আরও কয়েকটি জায়গায় অস্থায়ী হাসপাতাল নির্মাণের চিন্তা রয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। সুলতান আহমেদ, News24, ঢাকা। চিকিৎসকদের সংক্রমণ ঝুঁকি কমিয়ে নিরাপত্তা বাড়াতে তাদের থাকা খাওয়ার জন্য অভিজাত হোটেলের ব্যবস্থা করছে স্বাস্থ্য অধিদপ্তর। টেলিফোনে বিষয়টি News24কে নিশ্চিত করেছেন অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আমিনুল হাসান। তিনি জানান COVID-19 চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সদের জন্য পর্যায়ক্রমিকভাবে এই ব্যবস্থা করা হবে। এরই মধ্যে কয়েকটি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এই সেবা পেতে শুরু করেছেন। সেটির জন্য আমরা হোটেল ঠিক করেছি, তারা হোটেলে থাকে, তারা বাসায় যায় না, হোটেলে থাকে খায়। উদ্দেশ্য যে যাতে তারা পরিবারের লোকজন যাতে ইনফেক্টেড না হয়, ঠিক আছে। এই জন্য যে সমস্ত ডেডিকেটেড হাসপাতাল আছে সবগুলোর জন্যই আমরা হোটেলের ব্যবস্থা করতেছি। অলরেডি কালকে থেকে আরো দুইটা হাসপাতালের ডাক্তার নার্সরা হোটেলে থাকা শুরু করবে, যাতে তারা বাসায় যে এইভাবে পর্যায়ক্রমে আমরা যত ডেডিকেটেড হাসপাতাল আছে সবগুলোরই আমরা এইরকম। পুলিশ বাহিনীর মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মানবিক পুলিশ বাহিনী প্রতিষ্ঠার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন সদ্যবিদায়ী IGP ডক্টর জাভেদ পাটোয়ারি। মঙ্গলবার পুলিশ প্রধান হিসেবে শেষ কর্মদিবসে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, মননে মানসে মানবিক পুলিশ প্রতিষ্ঠার সর্বাত্মক প্রয়াস গ্রহণ করেছি। পুলিশে নিয়োগের ক্ষেত্রে ঘুষ দুর্নীতির একটি বদনাম ছিল, পুলিশ সেখানে এবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। অর্থনৈতিক অগ্রগতি নয়, এখন অগ্রাধিকার দেয়া হচ্ছে মানুষের জীবন রক্ষা করতে, এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। তবে তিনি আশা করেন চলতি অর্থবছরেও GDP প্রবৃদ্ধি 6% উপরে থাকবে। বিশ্বব্যাংকের করা পূর্বাভাসের জবাবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটা জানিয়েছেন তিনি। তিনি যুক্তি তুলে ধরে বলেন, করোনা আসার পূর্বেই অর্থবছরের 8 মাস পার হওয়ায় GDP প্রবৃদ্ধিতে খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। এছাড়া বিশ্বব্যাংকের বাংলাদেশের GDP নিয়ে পূর্বাভাস দেওয়ার এখন যথাসময় নয় বলেও সমালোচনা করেন মুস্তফা কামাল। খেলার খবর। করোনা রোধে এবার অস্থায়ী হাসপাতালে রূপ নিল আর্জেন্টিনার একটি ট্রেনিং গ্রাউন্ড। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারির সৈনিক স্বাস্থ্যকর্মীরা, তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এদিকে করোনার সঙ্গে লড়াই করে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। এছাড়া স্থগিত হচ্ছে ফরাসি গ্র্যান্ড প্রিক্স। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলা বছরের প্রথম দিন করোনায় মৃত্যু ও আক্রান্ত রেকর্ড ছাড়ালো। ২৪ ঘন্টায় সাত মৃত্যু ও ২০৯ জন শনাক্তের তথ্য। দেশে রোগের সংখ্যা হাজারের বেশি। বিশ্বজুড়ে প্রায় ১২০,০০০ মানুষের মৃত্যু। যুক্তরাষ্ট্রে আরও ১,৫০০ জনের প্রাণহানি। ভারতে ৩রা মে পর্যন্ত বাড়ল লকডাউন। করোনায় ফিকে হয়ে গেছে বাংলা নববর্ষ। ১৪২৭ উৎসব। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা আদান প্রদান। ঘরে থাকার আহ্বান জানিয়ে শুভেচ্ছা সেতুমন্ত্রী। এবং দেশে নতুন শনাক্তদের বেশিরভাগই রাজধানীর, তবু লকডাউন মানতে অনীহা। বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তিনটা সংবাদে এই ছিল এখনকার মতো। এত খোসাতে থাকায় ধন্যবাদ সবাইকে।